এবং সারা পৃথিবী কিন্তু বাংলাদেশকে এই উন্নয়নকে একটা ঈর্ষান্বিত করছে, বাংলাদেশ কিভাবে এগিয়ে, এই জন্যই ষড়যন্ত্র হচ্ছে। আজকের আয়োজনটা করেছে, যেটা মূল জিনিস হয়েছে আমাদের পদ্মা সেতু, সেটা উনি বলেছেন যে শেখ হাসিনার সৃষ্টি স্বপ্নের পদ্মা সেতু বাংলা মানে অবাক বিশ্বের বিস্ময় বাংলাদেশ। আসলে এই এই কথা বলার আর কোনো অবকাশই নাই বা কথা বলার আর কোনো দরকারই নাই, যেটা আসলে বিশ্বের বিস্ময়। এখন আপনারা দেখেন যে বিশ্ব এটা কারণ বিশ্বের বিশ্ব এই জন্য কারণ অনেক আগে কবি বলেছিলেন যে আমাদের বলে দিয়েছেন যে সাবাস বাংলাদেশ অবাক পৃথিবী তাকিয়ে রয় জ্বলে পড়ে ছাড়খাড় তবু মাথা নোয়াবার্ণ। এই যে বক্তব্য সেই বাঙালি যে মাথা নোয়ে থাকে না এবং 7 কোটি বাংলাদেশকে যে বঙ্গবন্ধু বলেছে না দাবায় রাখতে পারবে না, তার কিন্তু আরেকটা জ্বলন্ত প্রমাণ হয়েছে আমাদের পদ্মা সেতু। এবং সেই জ্বলন্ত প্রমাণ পদ্মা সেতু আমাদের জননেত্রী শেখ হাসিনা, তার দূরদর্শিতা, তার নেতৃত্ব, তার সৎ, তার নিষ্ঠা, তার প্রজ্ঞা যে প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের মানুষ সক্ষমতার পারে এবং বাংলাদেশের মানুষ তার সক্ষমতার যে গুণাবলীটা আছে সেটাতে উনি প্রমাণ করে দিয়েছে। কারণ উনি যে সময় সেই চ্যালেঞ্জটা নিয়েছিলেন পদ্মা সেতু করার যে পরিস্থিতি ছিল দেশে, তখন কিন্তু আসলে আজকের পদ্মা সেতু আমরা মানে বাংলাদেশের বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেই তখনকার সেই চ্যালেঞ্জটাকে বাস্তবায়ন করার করতে পারাটা এটা সত্যিকার অর্থে একজন দূরদর্শী মানে নেত্রীর পক্ষে এটা সম্ভব। এবং উনি কত দূরদর্শী এবং ইচ্ছা শক্তি নিয়ে সেই মানে ইচ্ছাটা উনি পোষণ করেছিলেন এবং তিনি সেভাবেই দূরদর্শীভাবে এগিয়ে নিয়েছে। আজকের যে পদ্মা সেতু এটা কিন্তু আমাদের সেতু, আজকে আমাদের বাংলা বাঙালির যা কৃষক শ্রমিক ভাইদের সবার রক্তের করা টাকা দিয়ে আমাদের এই সেতু, কাজে আমাদের গর্বের সেতু, আমাদের অহংকার, আমাদের সক্ষমতার প্রতীক এবং আমাদের বাঙালি জাতির একটা যে মাথা উঁচু করে দাঁড়িয়ে রাখার প্রতীক। সেই প্রতীক যে নেতৃত্ব দিয়েছে সেই নেত্রী আজকে আমাদের যে বাংলাদেশের যে আজকের আমাদের এই অবস্থান বিশ্বের কাছে তুলে ধরেছে, এই যে বাংলাদেশের বিষয়কে বিশ্বের কাছে প্রমাণ করে দিয়েছেন। শুধু পদ্মা সেতু কেন, আপনি অর্থনৈতিক দিক থেকে যদি আসেন ইতিমধ্যে অনেকে বলেছেন যে অর্থনৈতিকভাবে আমরা এখন বাংলাদেশের একটা উন্নয়নের রোল মডেল এবং সারা পৃথিবী কিন্তু বাংলাদেশকে এই উন্নয়নকে একটা ঈর্ষান্বিত করছে, বাংলাদেশ কিভাবে এগিয়ে, এই জন্যই ষড়যন্ত্র হচ্ছে। কারণ একটা দেশকে দাবিয়ে রাখতে হলে কারণ আপনারা দেখুন একটা দিন যখন উন্নয়নের দিকে এগিয়ে যায় এবং একটা মিশনের মধ্যে যে আমাদের একটা উন্নয়ন বিশ্বে পড়ে ধরার যে টার্গেট সেটা অ্যাচিভ করার জন্য আপনার উন্নত বিশ্ব তো ষড়যন্ত্র করবে, এটাই স্বাভাবিক। এবং এই ষড়যন্ত্রের বিরুদ্ধে কিন্তু আমাদেরকে কাজী ষড়যন্ত্র যত না বাস্তবায়ন করতে পারবে, এই জন্য আমাদের আজকের প্রতিটা মানুষকেই সজাগ থাকবে। কারণ বাংলাদেশ আমার দেশ, বাংলাদেশ শেখ হাসিনার দেশ, বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলাদেশ, সেই সোনার বাংলাকে গড়ে রাখার জন্য, সেই সোনার বাংলাকে ধরে রাখার জন্য আমাদের প্রত্যেকেই সজাগ থাকবে, প্রত্যেকেই ভূমিকা রাখতে হবে। সুন্দর একটু আগে দস্তুরি সাহেব উনি চমৎকারভাবে বলেছেন যে আমরা শেখ হাসিনা আমাদের বাঙালি স্বপ্নকে পূরণ করেছে, এখন আমরা তার স্বপ্নকে পূরণ করতে হবে। তার স্বপ্ন কি? তার স্বপ্ন একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ। তার স্বপ্ন কি? সে নিজে বেঁচে থাকার জন্য, তার সে সুখে থাকার জন্য সে তার বাংলা তার স্বপ্ন হচ্ছে সুখী সমৃদ্ধ বাংলাদেশ। বাংলাদেশের প্রতিটি মানুষ সুখে সমৃদ্ধ থাকবে, তার ঘর থাকবে, তার বাড়ি থাকবে, সুখী সমৃদ্ধে বাস করবে, বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে, 40 সালে বাংলাদেশ একটা উন্নত বিশ্বে পরিণত হবে, সেটা তার স্বপ্ন। তাই তার স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে তার হাতকে আমাদের শক্তিশালী করতে হবে। এই যে একটু আগে আমাদের জনপ্রিয় স্যারকে বলেছেন যে আসলে যদি একটা এখন যদি আমাদের নেতৃত্বের ঘাটতি পড়ে আজকে বাংলাদেশ যে উন্নয়নের মহাসড়কে পা দিয়েছে সেটা কিন্তু থেমে যাবে এবং এই থেমে যাওয়াটাকে থামা মানে রুখে দাঁড়ানো কিন্তু খুব কঠিন হয়ে যাবে। কাজেই আমাদেরকে এই জিনিসটা সবসময় মাথায় আজকে যে আমরা যে উন্নয়নের মানে মহাযজ্ঞ কর্মকাণ্ড দেখছি সারা বাংলাদেশে, যেদিকেই যান সেদিকেই উন্নয়নের কর্মকাণ্ড, যেদিকেই যান সেদিকেই উন্নয়ন, প্রতিটা মানুষ আজ এই যে কর্মব্যস্ততা তৈরি হয়েছে এটাকে ধরে রাখার জন্য আমার নেত্রীর হাতকে অত্যন্ত শক্ত করতে হবে এবং তার দীর্ঘ জীবন যেন থাকে এবং আরও উনি যেন আরও বাংলাদেশ যতদিন থাকবে ততদিন উনি বেঁচে থাকতে পারে এবং আমাদের সেই এই সমস্ত কর্মকাণ্ড যেন উনি শেষ করতে পারে। একজন দেশকে একটা দেশকে এগিয়ে নেওয়ার জন্য খুব বেশি মানুষের দরকার নাই, বললো না যে সবাইকে আমরা সবাই একরকম হবো না, সবাই আমরা একরকম চিন্তা করতে পারবো না, এটাই স্বাভাবিক। কারণ দেশ প্রেম নেতৃত্ব প্রজ্ঞা সবার মধ্যে থাকে না, আল্লাহ তৈরি এবং আল্লাহ উনি আজকে যে ত্যাগ স্বীকার করতে পারছে সেটা আমি আপনি পারি। কাজে আমাদের এই নেত্রীকে মানে বাঁচিয়ে রাখার জন্য আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং বাংলাদেশের উন্নয়নকে ধরে রাখতে আজকে আমার আপনার সবাইকে ভূমিকা রাখতে হবে। আজকে যে বাংলাদেশের যদি আমরা এই পদ্মা সেতু না করতে পারতাম তাহলে আজকে আমাদের কত কোথায় চলে যেতাম এবং আজকে ওয়ার্ল্ড ব্যাংক আজকে এডিবির কাছে আমাদের
কিরকম মাথা নিচু করে দাঁড়াতে হবে। তারা কি কোনোদিন চিন্তা করতে পারতো যে এই বাঙালি জাতির পক্ষে এটা কোনো কিছু করা সম্ভব? কোনোদিন আমরা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারতাম না। সেই মাথা উঁচু করে দাঁড়ানোর যে আমাদের শক্তি, যে প্রেরণা, যে আমাদেরকে এতদূর এগিয়ে নিয়ে এসেছে, যার দূরদর্শিতা আজকে আমাদেরকে প্রমাণ করে দিয়েছে যে বাঙালি জাতি আমরা পারি, সেই সেই আমাদের শ্রদ্ধা উচ্চারণ নীতি শেখ হাসিনা, তার হাতকে আমাদের শক্তিশালী করতে হবে। এবং এক অনেক দিক থেকে ওনার অনেক দিকে আলোচনা হয়েছে, তো একটা দিকে একটু আলোচনা, উনি কিন্তু শুধু এটা না, উনি কিন্তু নারী উন্নয়নের অগ্রগামী নেত্রী। আজকে নারীরা যে আমরা আজকে যে সমস্ত পোস্ট হোল্ড করছি, আজকে নারীরা যে এত দূর এগিয়ে আসছে, উনি সেটা তারই অবদান। উনি সবসময় একজন নারীকে নারী হিসেবে দেখতে চান না, উনি দেখতে চান একটা পুরুষের পাশাপাশি একটা নারী, তার নারীর গুণে, তার নিজস্ব গুণ দিয়েও এগিয়ে। নারী হিসাবে নয়, উনি কোনোটা পছন্দ করেন, উনি বলে না যে আপনারা নারী হিসাবে না আপনারা, উনি সবসময় তার বক্তৃতায় বলে যে আপনি আপনার প্রজ্ঞা দিয়ে, আপনার মনন, আপনার বুদ্ধি দিয়ে, আপনার যোগ্যতা দিয়ে আপনি পুরুষের সাথে কম্পিটিশন করে বেরিয়ে আসেন। এবং আপনারা আপনারা দেখেছেন যে আজকে প্রতিটা সেক্টরই আমাদের নারীরা কত উন্নতি করতে পারছে। আপনি রিসেন্টলি একটা এক্সাম্পল দেখেন, আজকে আপনারা জানেন যে অর্থ মন্ত্রণালয়ের যে আমাদের প্রধান সচিব করেছে, সে উনিও একজন নারী। এটা কিন্তু কোনো আলোচনাই ছিল না, আলোচনা যার নাম ছিল সেটা উনি ছিল না, বা কিছু চিন্তাও করতে পারে না। সেই মহিষী নারীকে উনি উনি ঠিকই আরেকজন মহিষী নারীকে খুঁজে নিয়ে আসছে, তাকে নেতৃত্ব দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে। এবং ইনি যে মানে ইআরবি থেকে এসেছেন, সেই ইআরবি মন্ত্রণালয়ের দায়িত্ব আরেকজন মহিলাকে দিয়েছে। আজকে ওনার সেই মানে আমাদের নারীর যে মানে অগ্রগতির মা ক্ষমতায়ন যে উনি করেছেন, সেই ক্ষমতায়নের জন্যই কিন্তু আজকে আমরা আমরা আজকে দেখেন সোনালী ব্যাংকের বোর্ডে একমাত্র নারী মেম্বার হয়েছে আমরা। আর উনি সেখানেও মানে বলেছেন যে নারী ক্ষমতায়ন করছে, সেখানে একজন অন্তত একজন নারী মানে বোর্ড সদস্য থাকতে হবে। সেই প্রেক্ষাপ্রতিকে প্রেক্ষিতে কিন্তু আমার আজকের এই অবস্থান। এই যে নারী ক্ষমতায়নের অগ্রদূত, এই যে নারী ক্ষমতায়ন এতদূর মেরে এগিয়ে আসছে, এই যে আজকে মানে এটা অকল্পনীয়, চিন্তাই করা যায় না। আপনারা দেখেন শিক্ষায়, দীক্ষায়, প্রত্যেকটা কর্মস্থলে নারীরা আছে, কত দূরে এগিয়ে আসছে। এবং উনি নারীকে ক্ষমতায়ন করতে পারছেন, এখানে তো ওনার কোনো নিষ্ঠা কাজ করছে। উনি নিজেকে যেভাবে দেখছে একজন নারীকেও তিনি সেভাবেই দেখতে চাচ্ছেন। উনি দেখতে চাচ্ছেন যে নারীরা আপনারও ঘর থেকে বেরিয়ে এসে আজকে আপনারাও সেই উন্নয়নের অংশীদার হন। কাজে আমরা যারা নারীরা আছি, যারা মানে মানে ওনার ওনার এই হাতকে আমাদেরকে শক্তিশালী করে ধরে রাখতে, এবং আগামী 41 সালের মধ্যে আমাদের উন্নয়নের বাংলাদেশের যে মানে একটা পরিকল্পনা করা হয়েছে তা বাস্তবায়নের জন্য তার অবস্থান জরুরি জরুরি এবং জরুরিভাবেই দরকার। সেটার কোনো বিকল্প নেত্রী এখনো বাংলাদেশে তৈরি হয় নাই, যার কোনো বিকল্পই নাই। এবং আমার মনে হচ্ছে আগামী 50 বছর এরকম তৈরি হবে কিনা। আপনারা দেখেন যে সমস্ত নেতা নেত্রীর সামনে দিকে আছেন, দেখেন আগামী 50 বছরের মধ্যে আপনি এমন একটা নেত্রীকে খুঁজে পাবো যার লোভ লালসা কোনো কিছুই, তার যা মানে জীবনের ভয় কোনো কিছুই নেই, সব কিছুকে উপেক্ষা করে উনি শুধু বাংলার মানুষের হাসি মুখে জন্য, বাঙালির মানুষের ভাগ্য উন্নয়নের জন্য উনি কাজ করে যাচ্ছেন, নিরলসভাবে কাজ করেছেন, ওনার জীবনের ঝুঁকি নিয়ে উনি কাজ করে যাচ্ছেন।